এই যে গাছের পাতা পড়ছে না, এই যে গাছের পাতা পড়ছে না, এই গাছের সমস্ত পাতা টোকাও এবং এই পাতা যত দূর পারো ওই যে ওইভাবে ছিঁড়া আমার একটা ব্যাগের মধ্যে দাও, আমরা ওদিক থেকে ভিডিও করে আসি, যত দূর পারো ওইভাবে সেরো মামা। আসো নাভিজ একটা ব্যাগ নিয়ে আসান। এই আমি এইখান থেকে একটা দৃশ্য নিতে পারেন, এই পুকুরে ওষুধি গাছ হিসাবে চালাই দিই, ওইখান থেকে নেন। কী কালো হয়ে গেছে, উঠান ফকফকা করবে না, আলো জ্বালান, আলো জ্বালাই না তাহলে জিনিসটা সুন্দর আসবে না। আমি একটু কথা বলি, প্রিয় দর্শক আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের বাড়ি, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা নারকেল বাড়ি। এখানে আমার বাগানটা ভরপুর, এক কথায় ভরপুর এই ঔষধি গাছে। এরকম বিশাল আকৃতির ঔষধি বাগান আমি আমার চোখে অন্তত দেখিনি, আপনারা দেখছেন কিনা জানি না। সর্বমোট 28 বিঘা নিয়ে আমার এই ঔষধি বাগানটা। তো এখানে রয়েছে এমন দুর্লভ প্রজাতির যেমন করছল, ননিফলেই এর মধ্যে উল্লেখযোগ্য, আমলকি, ভর্তকি, বয়রা, নাশপাতি ওগুলো তো অ্যাভেলেবেল রয়েছেই, কিন্তু আমার কাছে উল্লেখযোগ্য যে গাছগুলি রয়েছে সে গাছগুলির মধ্যে ননিফল এবং করছলটা উল্লেখযোগ্য। এখানে বিশাল বড় বড় আকৃতির গাছ রয়েছে এবং ফলে ভরপুর। তো আমি আপনাদেরকে বলবো, যারা ব্যথা এবং ক্যান্সার সমস্যায় ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই গোপালগঞ্জ অথবা যশোরের ঠিকানায়। তো সকলের প্রতি আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এর মধ্যে আম্মা গেছিল কয়েকবার, গাড়ি পাঠাই দিই, এটা নিয়ে চলে যাবে। নেট আসছে, এই যে মা ওই সোজা ওই যে দেখছে না জি, ওই যে ওই বাড়িটা কিন্তু আবার এমপি সাহেবের, এমপি সাহেবের সামনে আবার আমি সব কিনে নিছি একবার সব। এমপি সাহেব তো ঢাকায় কিনেছে, হ্যাঁ ও মাদার সব কিনছে ঢাকায়, আমি করছি যশোরে, ও মাদার সব করছে ঢাকায়, এটা কি ভাই? হ্যাঁ এদিকেও আমার ননি বাগান বুঝছেন, আচ্ছা তো আমি এখন এদিকে যাবো না, কেন এখানে হলো এই বাবা কলা এদিকে ধরে গেছে, এদিকে আমি যাব না আমার ভয় লাগে। কেন আমি পরামর্শ নেই না, এই কারণে আপনি তো দেখেন আমি দন্তের ভাবে চলি। হ্যাঁ এখন দশের লোকে ভাবে কি জানেন, কে আমার মনে হয় কিছু নাই দেশে, হ্যাঁ গ্রামে আমার কিছু নাই, এই কারণে আমি শহরে ওই যশোরে যাইয়া না তুলতে তুলতে চলি, এটা ভাবে অনেক না, এটা তো ঠিক বাতে এরকম বড় বড় লাল লাল গাছ পাতা ছেড়ো, পাতা ছেড়ে অন্তত এক বস্তা পাতা ছিঁড়ে ফেলাও, যাও এজন্য পুরস্কার।